কনকারেন্স অফ নোবেল, আমি যদি এস্টাবলিশ বিফোর 2006 বলে ক্রাইটেরিয়া তো নাও, তেতে কি কম পাবে ফ্রম 40 42, এইখিনি ফেলো বলে যে পিছরখিনি তো আর কথা নাই। গতিকে আজি এক্সমেন্টৰ প্ৰুফ এটা আপোনালোকে চাইডত কি যে 2006ৰ আগতে ষ্টুডেণ্ট তেওঁলোকৰ কেনেকৈ পৰীক্ষা যায়, ট্ৰেইনিং অফ ইনস্পেক্টৰ স্কুলছ ইনষ্টিটিউচনছ কমপ্লিট হ'ব আজি ছাৰ, আৰু লাষ্ট ডেট ফৰ ফৰ্ম ভেৰিফিকেশ্যন ডেটা ছাবমিশ্যন আমি ছেকেণ্ড ছাৰ, এপ্লিকেশ্যন ফৰ্ম ডিষ্ট্ৰিবিউচন আমাৰ ডিষ্ট্ৰিক্ট ৱাইজ ডিভিজন ছাৰ। এতিয়া আমি অনবৰ্ডিং অন ছামাৰ পৰ্টেল ফৰ আণ্ডাৰ গ্ৰেজুৱেট গাৰ্লছ ষ্টুডেণ্টছ, এইখিনি আমাৰ অলৰেডি হৈ গৈছে, ৰিকুৱাইৰ্ড ফিল্ডছ ক্ৰিয়েটেড অন দ্য ছামাৰ পৰ্টেল, ট্ৰেইনিং অফ প্ৰিন্সিপালছ নোডেল অফিচাৰ্ছ উই হেভ কমপ্লিটেড ছাৰ, ভেরিফিকেশন প্রসেস আমার স্টার্ট হয়ে গেছে, আপলোডিং ইজ অলসো আন্ডার ওয়ে, লাস্ট ডেট ফর ফর্ম ভেরিফিকেশন 2006 ইয়াতে কিছুমান আমার ইস্যুজ আছে, এটা হচ্ছে স্যার ভেরিফিকেশন অফ কনফারেন্স এন্ড এনরোলমেন্ট অফ দ্য ফলোইং ভেঞ্চার ইনস্টিটিউশনস আর ইন প্রসেস, তারমানে আমি যে ভেঞ্চার ইনক্লুড করেছিলাম স্যার, দেখা গেছে যে আমি এফআই কাউন্টে আমার ভেঞ্চার কলেজের কারণে 70% নাও কোন দিন পয়সা দেনেছে, ইউ উইল বি এবল টু কমপ্লিট দ্য 3 দিন ওয়ালা, বিকজ মে 3 দিন ওয়ালা কমপ্লিট নেহি করকে পয়সা দেনে কে না থোড়া সা মুজকো এথিক্যালি ঠিক আছে ভি লাগ রাহা স্যার, ইন দ্যাট কেস অক্টোবর 30 আপ দেখ পাতা স্যার, বিকজ এসা Sir, this is the status of various districts, sir. Most of the districts are reaching to the final point, sir. Some of the applicants... Pratham hal je, ebar re-look pratham. Aro, eto, jimantu jagat poribo lage, dharak, ya, padhaneta ase. Kimantu area tami poribo lage. Aro, je, e rasta khini, ami kene ke bosabo paru. এটা দুটা বৰষুণত প্ৰত্যেকবাৰেই যদি বিঘিনি থাকে এইটোতো কোনো কথা নহয়, সেই বস্তুটো চাব আৰু ৰৈ আৰু য'ত য'ত ডাঙৰ এৰিয়া কৰিব লাগে ৰ'দটো কাটি পেলাই কৰিব লাগিব, এনে হেৰি নমৰা এইটোৱে সুবিধা হ'ব নালাগে, মই অহাবাৰৰ কথাটো এতিয়াই কৈ থৈ দিছোঁ, নহ'লে ভাবিব যে এইবাৰ সত্ৰ দিছে অহাবাৰো সত্ৰৰে দিব, অহাবাৰ লাহেকৈ সত্ৰটো হৈছে নাও কোন দিন পেচা দেনেছে, ইউ উইল বি এবল টু কমপ্লিট দ্য 3 দিন ওয়ালা, বিকজ মে 3 দিন ওয়ালা কমপ্লিট নেহি করকে পেসা দেনে কে না থোড়া সা মুজকো এথিক্যালি ঠিক আছে ভি লাগ রাহা হ্যায় স্যার, ইন দ্যাট কেস অক্টোবর 30 আপ দেখ পাতা বেস, বিকজ এসা ওয়েন ইট উইল বি ওভার 7 সেপ্টেম্বর। সেকেন্ড, যোৱা কালিও আমি তিনিজন বাংলাদেশী, মই নাম কৈ দিছোঁ, যোৱাকালি এইটো এটা ডাঙৰ ইছ্যু হৈ আছে কেইদিনমানৰ পৰা, খুব এতিয়া আমি কৰিমগঞ্জত আজি এডিশ্যনেল পুলিচ আমি ডিপ্লয় কৰি আছোঁ, মহম্মদ জুবেইৰ শ্বেখ, জুৱেল শ্বেখ, ৰুমা খাতুন, মই অলপ পিছত টুইটাৰ দি দিম, এই তিনিগৰাকী ব্যক্তিক কালি আমি পুষ্ট বেক কৰিছোঁ বাংলাদেশত ৰাতিপুৱা 5টা বজাত, অলপ পিছত টুইটাৰ মই দিয়ে আছোঁ পাই যাব, মহম্মদ জুবেইৰ শ্বেখ, জুৱেল শ্বেখ, ৰুমা খাতুন, বাংলাদেশত গণ্ডগোল হোৱাৰ পৰা কণ্ট্ৰেৰি টু দ্য আইডিয়া যে হিন্দু সোমাব, হিন্দু সোমোৱা নাই, মুছলিম ইনফ্লাক্স হৈছে, আমি সুধিছোঁ যে কিয় আহি আছ, বোলে তাত খাব নাই, কাপোৰৰ ইণ্ডাষ্ট্ৰী বন্ধ হৈ গৈছে, আমি কাপোৰৰ ইণ্ডাষ্ট্ৰীত কাম কৰিছোঁ, so this is another challenge, so we are deploying more people now in Karimganj railway station other and Tripurai dhori ase manu enuka no hoy je Tripura is not doing, Tripura is also deporting people, BSF e dhori ase but the magnitude has increased in many fold, so aham really ei muhurta we are going through a very very difficult period, আর এই কথাবিলাক আমি কিবা কিবি ভোট টোট কিবা কিবি, আর ইলেকশন তো 26ত আছে, নাথিং, এটা অসমত কোনো ইলেকশনে নাই, মই আজি কোৱা কথাখিনি ইলেকশনের কারণে মানুষের মনত রাখব,
ইলেকশনত তো ভোট অরুণোদয় পোয়া নোপা এইবিলাকর উপর হব গতি এইটো ইলেকশনের লগত ইয়ার কোনো সম্পর্কই নাই। আমার অসমিয়া মানুষ এনেকা হয়ে গেছে যে জালি ওবিসি পোয়া সার্টিফিকেট লওয়া মানুষ শিক্ষাবিদ হয়ে গেল রাতির ভিতরতে। ইট ইজ এ প্রবলেম হুয়েন ইয়োর নেইবার্স হ্যাজ এ বিগ প্রবলেম দেন সাম রিপার্কেশন উইল বি ফেল। বাট মাই পয়েন্ট ওয়াজ দ্যাট এভরিবডি থট দ্যাট হিন্দু বেঙ্গলি উইল কাম অলওয়েজ। আমার অসমতে হোক ভারততে হোক অলওয়েজ পয়েন্ট অফ সাসপিশন অন হিন্দু বেঙ্গলি। বাট ঘটনাটো এইটো হয়ে থাকা নাই যে জনগণনাত বঙালী মানুহ বঙালী ভাষী কোৱা মানুহ বাঢ়িছে মানে আরে গোটেই হিন্দু বঙালী আহি গেল। আরে যে মুসলমান বঙালী মানুহ বঙালী ভাষাই কয় সেই কথাটো ইগনোর করা হয়। টু 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 বিলস আর অলরেডি ইন অ্যাসেম্বলি, থ্রি ফোর বিলস আর এক্সামিনেশন লেভেল, সো বিফোর মাই টেনিউর ইজ ওভার এভরিথিং উইল বি এট প্লেস। অলসো উই আর ব্রিঙ্গিং এ হোয়াইট পেপার হাউ সার্কেল লেভেল ইফ পসিবল পোলিং বুথ লেভেল হাউ ডেমোগ্রাফি ইজ চেঞ্জিং ইন আসাম সো দ্য পিপল এট লার্জ রিয়েলাইজ দ্য চ্যালেঞ্জেস। ইয়েস্টারডে আই টোল্ড ইন দ্য আসাম অ্যাসেম্বলি দ্যাট বাই এপ্রিল অর মে উই আর ব্রিঙ্গিং আউট এ কম্প্রিহেনসিভ হোয়াইট পেপার দ্যাট হাউ হিন্দু মেজরিটি এরিয়া দ্য মুসলিম পপুলেশন ইজ ইনক্রিজিং অ্যান্ড দেয়ার ইজ অ্যাবসলিউটলি কমিউনিয়াল হারমোনি। সাপোজ ইন এ হিন্দু পোলিং বুথ নাম্বার অফ মুসলিম ইজ ইনক্রিজিং বাট হিন্দুজ আর নট রেজিস্টিং ইট, দে আর লিভিং পিসফুলি, বাট এ রিভার্স সিচুয়েশন ইজ হ্যাপেনিং ইন দ্য আদার ফ্রন্ট। সো ইয়েস্টারডে আই অ্যাপিল ইন দ্য অ্যাসেম্বলি অলসো দ্যাট লেট আস প্রোটেক্ট দ্য পিপল অ্যাজ দে এক্সিস্ট টুডে সো দ্যাট নো পলায়ন নো মাইগ্রেশন হ্যাপেন্স ফ্রম ওয়ান ভিলেজ টু আদার ভিলেজ, লেট দেম রিমেইন ইন দেয়ার ওন ল্যান্ড। সো আওয়ার অ্যাপ্রোচ ইজ ভেরি ভেরি পজিটিভ, নো মেলাইজ টু এনিবডি, উই আর জাস্ট ট্রাইং টু সিকিউর কমিউনিয়াল হারমোনি পিস ইন আসাম অ্যান্ড দ্যাট ব্লু দ্যাট হোয়াইট পেপার উইল রিভিল মেনি ইন্টারেস্টিং ফ্যাক্ট। ইন ধিং ইউ উইল গো অ্যান্ড ইউ উইল গেট এ প্লেস কল ইউ উইল গেট এ ভিলেজ নেম কসারি গাঁও অ্যান্ড টুডে দেয়ার ইজ নট এ সিঙ্গল কসারি দেয়ার। ইউ সি আসাম গভর্নমেন্ট is not decided in whole UCC because our job is limited to child marriage and empowering women. The Muslim registration bill we have made compulsory registration, one arm. Second, we said that the registration of marriage and divorce will be done by the sub-register rather than Qazi. The second is banning polygamy, which will be coming in any time. We are just waiting for any judicial comments on the Uttarakhand UCC. So we are looking closely on the development on the front of Uttarakhand UCC. Assam government is not looking at bringing a comprehensive UCC. Because our line of action is different. We are working against child marriage. We are working against the exploitation of women. We have nothing to do with religion per se. Our stand is completely different. So, next line of action will be after the Muslim registration is passed. The line of action will be the polygamy. Then we are also trying to streamlining the inter-religion marriages.
And sometime in common parlance we say love jihad, but more appropriate legal word will be regulating the inter-religion marriages. And vice versa, even Muslim marriage, Hindu marriage, Muslim. So next April, within this government, our 4-5 agenda is there, which in pursuant to our election manifesto, preserving the iconic structure, iconic heritages, that bill is already there. Then prohibition of land transfer beyond the community. Means Scheduled tribe will only sell the land to Scheduled tribe. Scheduled caste will only sell it to the Scheduled caste. So many a times there is allegation that big businessmen come, they take the money, land of poor. So we are now trying to look at the inter-community land transfer. We don't want the land goes out of the community. Suppose it is in your community, let it be remain in your community. So we are looking at a comprehensive bill that inter-community land transfer will be allowed, intra-community land transfer will not be allowed. So that we are bringing again for the Gwalpara district immediately, for the undivided Gwalpara district, then gradually extending it to other part of the state. Finally, we are also closely examining a rule for government employment which will be for the domiciles. So we are taking various steps to protect our identity, protect our culture, and these 5 years will be remain as a period where a last this attempt has been made to protect Assam from the illegal invaders. So nursing education is becoming a big hit so far as employment is concerned. Etia Ohomot Amar Sorkar or her pisot Amiata Policilolu, the nursing homkeni okol nurse hospital no solai, ekukon nursing college ustaponkoro. A nursing education to Etia Ohomot, Bohut Swalik absorb Korisa, Korobat quality, Honka Borhakarne, all of quality, Homoisa, who said, Kino Ami quality control Koriborkar Etia Bebostalusu. কিন্তু নার্সিং এডুকেশনত এতিয়া এটা পর্যায় পাইছে যে সিঙ্গাপুর সরকারেও আমার উচৰত আহিছে যে অসমৰ পৰা তেওঁলোকক নার্স লাগে আমাৰ কোর্সটো তেওঁলোকে কিছু সংশোধনীৰ কথা কৈছে যাতে ইংলিছ এডুকেশনটো থাকিব পাৰে আন বিভিন্ন ব্যৱস্থা থাকিব পাৰে থার্ড যিটো পটভূমি হল সেইটো হল স্কিল আজি মঙলদৈ আমি যিখন স্কিল ইউনিভার্সিটি কৰি আছো তাত আমি বছৰি 10,000 লৰাক স্কিল এডুকেশন দিম আৰু স্কিল এডুকেশন আমি কোড দিম AI ফাইনেন্সিয়েল ইনক্লুশন ষ্টক মার্কেটস অর্থাৎ আমি ফিউচাৰ ইন্ডাস্ট্ৰিজ এতিয়া আমাৰ বহুত সময়ত অসমত কোৱা হয় যে আমাৰ সম্পদ আছে কিন্তু মই হাউচক এটা কথা কব খোজো মই ভাৰতবৰ্ষৰ বহুত ৰাজ্যত ঘূৰিলো যোৱা কিছু দিনত সম্পদ আটাইতকৈ কম অসমত আছে আজি কয়লা আমাৰ যদি বছৰি আমি এক যদি উৎপাদন কৰোঁ উৰিষ্যাই 300 কৰে 300:1 খাৰুৱা তেল আমি 3.20 মিলিয়ন মেট্ৰিক টনৰ ওপৰত আমি যাব পৰা নাই চাহৰ বিশ্ব বজাৰত দাম নাই দাম কমি কমি আহি আছে কোৱালিটি ইস্যুজ আছে চাহ ইণ্ডাষ্ট্ৰি আমাৰ কাৰণে আশীৰ্বাদ নহয় আমাৰ কাৰণে এটা প্ৰত্যাহ্বানত পৰিণত হৈছে এতিয়া অসমৰ বিকল্প এটা আছে যে মানুহে আৱেগিকভাৱে কয় যে আমাৰ সম্পদ আছে কিন্তু যেতিয়া সম্পদৰ লিষ্টখন বনাবৰ কাৰণে মই বহু তেতিয়া তাত সম্পদ আমি দেখা নাপাওঁ কাৰণ কয়লাৰ কথা ক'লে কোল ইণ্ডিয়াই কয় যে ইট ইজ জাষ্ট নট এ ডিপজিট আজি চাহটো দাম নাই গতিকে কয়লা চাহ আৰু পেট্ৰল ডিজেল বাদ দি আমাৰ একো নাই পেট্ৰল ডিজেলৰ আমি এক্সপাণ্ড কৰিব পাৰনে আমি এক জেগাত ৰখি আছোঁ অসমৰ বিকল্প হ'ল কি যে মানৱ সম্পদ যে আমি হুৱেডাৰ উই কেন বি নেট
এমপ্লয়ি এক্সপোর্টার, আজি কেরালার গোটে আনএমপ্লয়মেন্ট কেনেকে সলভ করেছে, গোটে বিশ্বতে কয় পোস্টেল ইকনমি, যে বাহিরেরপরা লড়া ছোৱালীয়ে পয়সা পঠায় কারণ গোটে বিশ্বত মানব সম্পদ আজি ডিস্ট্রিবিউট করে। স্কিল ডিপার্টমেন্টক মই কৈছো যে মঙ্গলদৈত হওয়া স্কিল ইন্ডাস্ট্রি আপনাদের হাউসত কেতিয়াবা আমি রাজনৈতিক কথাত এই কথাবোৰ কব নোৱাৰো, মঙ্গলদৈত যিখন স্কিল ইউনিভার্সিটি হয়ে আছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে আমাক সহায় করেছে আর তার স্যাটেলাইট ক্যাম্পাস আমি অসমৰ বিভিন্ন জায়গাত করার সিদ্ধান্ত লৈছো, তাত আমি 10,000 লড়া ছোৱালীক প্রত্যেক বছরে আমি স্কিল দিব পাৰিম। মই আজি চন্দ্রমোহন পাটোৱাৰী ডাঙৰীয়াক ধন্যবাদ জানাম, তেওঁ মন্ত্রী থাকুতে দ্যাট ওয়াজ এ ভেরি ভিশনারি স্টেপস তেখেতের দিনত হয়েছিল, নাও উই আর ফলোয়িং ইট আপ যাতে কামটো কমপ্লিট হয়। এই স্কিলৰ লগত আৰু এটা ডাঙৰ কাম অসমত আমাৰ বিধায়কসকলেও গৈছে নাই মই নাজানো, ITI আৰু আমাৰ পলিটেকনিকসমূহত আমি টাটা টেকনলজিৰ লগত MOU কৰি ইণ্ডাষ্ট্ৰি 4.0ৰ কাৰণে আমি ল'ৰা ছোৱালীক প্ৰিপেয়াৰ কৰি আছোঁ। আপনাদের দেখিলে দেখিব খুব ধুনিয়া এসেট হয়েছে, টোটাল 78 ITI আর পলিটেকনিকত আমি কমপ্লিট অটোমেটেড করেছো, নতুন সেড হয়েছে, টাটাই মানুষ দিছে আর 100% এমপ্লয়মেন্ট গ্যারেন্টি। তাত আমি কি শিকাই আছো, ফিউচার ইন্ডাস্ট্রি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, AR CR, অগমেন্টেড রিয়েলিটি, আমি মানব সম্পদটুক ব্যবহার করার কারণে এই ITIs বিলাকত এতিয়া আমি কমপ্লিট রিফর্ম করেছো। L&T-ক আমি 4খন ITIs দিছো যে তাত আপনাদের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির লগত জড়িত মেন পাওয়ারটো অসমত আপনাদের বনাই লোক। সো গভর্নমেন্ট এমপ্লয়মেন্টর ট্রান্সপারেন্সি, দ্যাট ইজ দ্য ফার্স্ট পিলার অফ আনএমপ্লয়মেন্ট আমি সলভ করব খুঁজিছো। দ্য সেকেন্ড পিলার, দ্বিতীয়টো স্তম্ভ হয়েছে স্কিল এডুকেশন। ফোর্থ, যেটো মই অখিল গগৈ ডাঙরিয়াক সমর্থন করো যে এগ্রিকালচার, ফোর্থ যেটো স্তম্ভ, ফার্স্ট স্তম্ভ হয়েছে স্বচ্ছ সরকারি চাকরি, অকল অসম নহয় অসম ভারত আর আমার ডাঙর ডাঙর কোম্পানি বিলাকত চাকরি নেট। দ্বিতীয়টো হল স্কিল, আসাম ক্যান বি এ নেট সাপ্লায়ার অফ হিউম্যান রিসোর্স টু এভরিহুয়ের ইন ইন্ডিয়া। কেতিয়াবা আমি আগত আঞ্চলিক রাজনীতি করতে আমি ভাবিছিলো যে অসমৰ তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি রিজার্ভেশন করে দিও, গুড সাজেশন, কিন্তু আজি অসমত মই কোভিডৰ সময়ত গম পালো 2,000 টকাকৈ দিম বলে আমি করেছিলো, 12,00,000 লড়া ছোৱালী এপ্লাই কৰিছিল অকল সেই পয়সাটোৰ কাৰণে। আজি অসমৰ বহুত লড়া বাহিৰত থাকে। এতিয়া অসমত আমি যেটো ভাবি থাকো যে অনা অসমীয়া অসমত আহিছে, হায়দ্রাবাদ কর্ণাটকত কলে গম পাম যে অনা কানাডা যাক কয় তার ভিতর অসমীয়া অন্যতম, অনা কানাডা, অনা তেলেগু বলে যেটো শব্দর ব্যবহার হয় তাত অসমীয়া সকলরও গাত চিকুটো পড়ে। মই বিচাৰিছো নহয় ভারতের কিছুমান জায়গাত উদ্যোগ হব, কারণ তেওঁলোক সম্পদ দিছে ভগবানে, কারোবাক ইউরেনিয়াম দিছে, কাবাক কয়লা দিছে, সাগরের কাষত থকা দেশবিলাকক বাহিরের পর তেল আনি রিফাইন করে লই যাওয়ার সাগরের সুবিধা দিছে। কিন্তু ভারত তো একেখনে, অসমৰ মানুষ কিয় কর্ণাটকত না যাব, ভারতের সমৃদ্ধির সুযোগ অসমীয়া লড়াইও পাব লাগিব। সেই কারণে মই দেশত যত মিটিংত যাও মই তাতে কওঁ যে অনা তেলেগু, অনা কানাডা, অনা অসমীয়া এই শব্দটো নোহোৱা হৈ যাব লাগে, কারণ ভারত মূল জন্মভূমি, এইখন দেশত ইনকাম ট্যাক্স ময়ো দিওঁ, সকলোৱে দিয়ে সকলো জায়গাত। অলপ আগতে UDF-এ কৈ আছিলে যে আমাক সব জায়গাত কাম কৰিব যাব দিব লাগে, বলে দি নহয়, থ্রু পার্সুয়েশন, যেতিয়া শক্তি প্রয়োগ কৰিব খুজিম ইট উইল বাউন্স বেক। আজি মই পুনৰ কৈছো হাউসত যিকেইটা শব্দ কলো ইট উইল বাউন্স বেক, কিন্তু যদি আমি কওঁ যে নহয় মাছৰ বজাৰত জায়গা খালি আছে আমি খালি জায়গাখিনিতহে যাম, আপোনালোকৰ জায়গাত নাযাওঁ নহয়, তেতিয়া আমাক সবেই মাতি লৈ যাব। এতিয়া আজি আমি স্কিলৰ জৰিয়তে মঙ্গলদৈত স্কিল ইউনিভাৰ্চিটি হৈছে, টাটাৰ লগত পলিটেকনিকত আৰম্ভ কৰিছোঁ, দেৰ আৰ মেনি মোৰ ইনিচিয়েটিভ,
আসাম ক্যান বি নেট সাপ্লায়ার অফ হিউম্যান রিসোর্স, কারণ ইন্ডিয়া তো প্রসপার হব, এটা ইন্ডিয়া কোনেও ধরে রাখব নয়, ইন্ডিয়া যি গতিত আগুয়াই আছে, এভিয়েশন ইন্ডাস্ট্রি, ডিফেন্স ইন্ডাস্ট্রি, এটা নিউক্লিয়ার পাওয়ার উৎপাদনত ইন্ডিয়া উইল বি ওয়ান অফ দ্য টপ মোস্ট পাওয়ার সাপ্লায়ার হব গৈছে, সোলারত আটাইতক টপ মোস্ট হব গৈ আছে, ইন্ডিয়ার ডেভেলপমেন্টত সুযোগ অসমীয়া লড়াই লব লাগিব, এখানে অসমীয়া লড়া বাহিরত যাবই কাম করিব, অনা অসমীয়া শব্দটো কলে তেওঁলোক বিপদত পড়ব। ইয়াত যদি আমি কানাডা লড়া এজনক, মারুয়ারি লড়া এজনক যদি অসমীয়া বলি আমি দিও ধরি কিবা এটা, রাজস্থানত অসমৰ অসমীয়া যি কাম করে আছে তেওঁলোককো একে ট্রিটমেন্ট পাব। যিটো 70ৰ যিটো শ্লোগান আছিল, 80ৰ যিটো শ্লোগান আছিল, 90ৰ যিটো শ্লোগান আছিল, সেইটো এতিয়া রিলেভেন্ট নহয়। বিহুর সময়ত আপোনালোকে গম পায় কিমান লড়া বাহিরৰ পৰা বিহু খাব অসমত আহে। গতিকে আমি ইয়াত কাবাক মারুয়ারী বঙালী বিহারীক অনা অসমীয়া বুলি কলে তাতে আমাক অনা বিহারী, অনা কানাডা, অনা মারুয়ারী বুলি আমাক তাতে ধরব। কিন্তু অসমত আনএমপ্লয়মেন্ট প্রবলেম সলভ করার দ্বিতীয়টো স্তম্ভ হল স্কিল, তৃতীয়টো স্তম্ভ হল আমার ইয়াতেই উদ্যোগীকরণ। কিন্তু আমার সম্পদ নাই, সম্পদবিহীন রাজ্য এখনত যেতিয়া ইন্ডাস্ট্রি হব তাত ফিউচার ইন্ডাস্ট্রি হব, ব্রেইনর ইন্ডাস্ট্রি হব, অগমেন্টেড রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সফটওয়্যার ডেভেলপমেন্ট, তাত ব্রেইনর ইন্ডাস্ট্রি হব। কারণ এখন বানে ধোয়া এখন রাজ্য, ইয়াতে আমি কাম করলে দিমাগর ইন্ডাস্ট্রি হব লাগিব, ব্রেইনর ইন্ডাস্ট্রি হব লাগিব, আর তার কারণে আজি আমি স্টেপ আগুয়াইছো। দা ফোর্থ পিলার ইজ এগ্রিকালচার। অখিল গগৈ ডাঙরিয়াক মই সমর্থন করো, তেখেতেও পজিটিভলি কৈছে যে আমি ধানত আজি আপোনালোকে চাও 600 টকা কুইন্টলত ধান বিক্রি করা হয়েছে। সরকার কার আছিল কি আছিল মই নকম, কিন্তু কোনেও এইখিনি করুয়াব পৰা নাছিল যে আমার ইয়াতে চাউল আপোনালোকে ফাস্ট কিনিব লাগিব। হাউসে আজি জানি ভাল পাব যে FCI আমার লগত এখন এতিয়া এগ্রিমেন্ট কৰিছে যে অসমৰ PDSৰ চাউল প্রথম অসমে দি লব, বাকি থকা খেনিহে হাৰিয়ানা পঞ্জাবৰ পৰা আহিব, যিখন মই মেগনা কার্টা বুলি কম। আজি আমি বঙাইগাঁওত এবার আরম্ভ কৰিছো, মই ৰঞ্জিত দাস ডাঙৰীয়াক আহ্বান জনাম, তেওঁ নাইক আপোনালোকক সার্কুলেট কৰি দিব। ভারত সরকারে এতিয়া আমাক কৈছে ডিসেন্ট্রেলাইজ প্রকিউরমেন্ট, অসমে কিনিব, অসমৰ PDSক যিমান ধান লাগে অসমে দিব, অসমে বিচাৰিলেহে বাহিৰৰ পৰা ধান আহিব, নহলে ধান নাহে। এইবাৰ আমি বঙাইগাঁও জিলাত আমাৰ ধানে দিয়ে বঙাইগাঁওৰ PDSক দিয়াৰ আমি চেষ্টা কৰি আছো। কিন্তু আমাক কিমান লাগে, 40 লাখ মেট্রিক টন লাগে। ছত্তীশগড় রাজ্য হওয়ার পিছত তেওঁলোকে 1 কোটি 10 লাখ মেট্রিক টন ধান উৎপন্ন কৰিব পাৰিছে। আমি এই বছর বহুত চেষ্টা করার পিছত 4 লাখ মেট্রিক টন ধান কিনিব পাৰিছো। কিন্তু এটা সুবিধা হৈছে যে প্রাইভেট মিলবিলাকেও এতিয়া 2000 টকা দি ধান কিনা আৰম্ভ কৰিছে। কিন্তু নেট উৎপাদন 10 লাখ 12 লাখতকৈও বিক্রি কৰিব পৰা পৰ্যায়ত যোৱা নাই। মই অখিল গগৈ ডাঙৰীয়াক সমর্থন কৰো যে ঘৰৰ প্ৰয়োজনীয় ধানখিনি ঘৰতে কিনি তেওঁলোক সন্তুষ্ট হৈ আছে, তাতকৈ আগুৱাব খোজা নাই। অহাবাৰ মোৰ প্লেনিং আছে যে 2200 টকা ধানৰ লগত ষ্টেট গভৰ্ণমেণ্টে আৰু কিবা এক্সট্ৰা পইচা দিব পাৰে নেকি, এটলিষ্ট একো নকৰিলেও ধান আনাৰ যিটো খৰচ টু দ্য PPC পেডি প্ৰকিউৰমেণ্ট চেণ্টাৰলৈকে কৃষক এজনে আনিবৰ কাৰণে যিটো 200 টকা খৰচ কৰে সেইটো আমি ঘূৰাই দিব পাৰোঁ নেকি, যেতিয়া তেতিয়া লগে লগে অকণমান মানুহৰ আৰু অলপ সাহস হ'ব যে আমি অহাবাৰ মই এইটো এনাউন্স কৰিব খুজিছোঁ, বাজেটত আহিব, কিন্তু উই ৱান্ট টু ছাপ